তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? বন্ধুগণ, আজ আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের তিনটি অসাধারণ অ্যাপ সম্পর্কে কথা বলবো, যে অ্যাপগুলো হয়তো আপনারা এর আগে কখনো দেখেননি, এখন দেখার পর হয়তো ডাউনলোড করতে ইচ্ছা করবে, ইউজ করতে মন করবে। তো যাই হোক বন্ধুগণ, সবার প্রথমে ভিডিওকে করে দিন লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করুন। আমি আছি আপনাদের সাথে রাজীব, আপনারা দেখছেন মাল্টিটেক চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য মাল্টিটেক চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন। বন্ধুগণ, আজকের লিস্টের প্রথম অ্যাপটির নাম ডুয়াল ব্রাউজার। এটি খুবই লাইট ওয়েট একটি ব্রাউজার। এই ব্রাউজারের মাধ্যমে আপনারা একসাথে দুটো কাজ করতে পারবেন। তো অ্যাপটিকে ডাউনলোড করে নিন, অ্যাপের লিঙ্ক এবং বাকি দুটো অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। অ্যাপ ডাউনলোড করার পর ওপেন করবেন, দেন এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। তো আমি এখানে ইংলিশ করে দিচ্ছি। এরপর দেখবেন এখানে রয়েছে দুটো সার্চ বার, তো আপনারা দুটো আলাদা আলাদা কিছু সার্চ করতে পারবেন। তো আমি এখানে প্রথমটিতে সার্চ করছি ইউটিউব। তো জাস্ট আমি ইউটিউবে ট্যাপ করছি, তো দেখতে ইউটিউব ওপেন হয়ে গিয়েছে। এখন আপনি যদি মনে করেন নেক্সটটিতে আরও অন্য কিছু সার্চ করব, তো সেটাও করতে পারবেন। আমি এখানে যেমন ফেসবুকে ট্যাপ করছি, তো দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক ওপেন হচ্ছে। এখানে জাস্ট লগ ইন করলে কিন্তু আমি ফেসবুক ইউজ করতে পারবো, পাশাপাশি আমি প্রথমটিতে ইউটিউব ইউজ করতে পারবো। তো এইভাবে আপনারা একসাথে দুটো কাজ করতে পারবেন, আপনি যে কোনো জিনিস আপনারা সার্চ করতে পারবেন দুটো আলাদা আলাদাভাবে। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, খুবই লাইট ওয়েট একটি অ্যাপ্লিকেশন, অ্যাপটি ইউজ করুন, অসাধারণ অ্যাপ্লিকেশন। নেক্সট অ্যাপটির নাম ফ্লিপ টেক্সট। অ্যাপের মাধ্যমে আপনারা যে কোনো টেক্সটকে ফ্লিপ করতে পারবেন, অর্থাৎ উল্টো করতে পারবেন, এবং সেটাকে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন। তো অ্যাপটিকে ইউজ করার জন্য জাস্ট ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করলে এখানে পেয়ে যাবেন একটি বক্স, যেখানে আপনাদের লিখতে হবে আপনি যেটাই লিখতে চান। তো আমি এখানে কোনো একটা কিছু লিখছি, তো জাস্ট সবাই কেমন আছেন এটা আমি লিখলাম। লেখার পর যেটা করবেন, এখানে ফ্লিপে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনার লেখাটা একদমই উল্টো হয়ে গিয়েছে, অর্থাৎ ফ্লিপ হয়ে গিয়েছে। এখন সেটাকে আপনারা সেন্ড করতে চাইলে জাস্ট সেন্ড বাটনে ক্লিক করার পর হোয়াটসঅ্যাপ ফেসবুক যেখানে ইচ্ছে আপনারা সেন্ড করতে পারেন। তো আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন উল্টো হয়ে কিন্তু লেখাটা সেন্ড হয়ে গেল। এইভাবে আপনারা লেখাকে ফ্লিপ করতে পারবেন। এখন আপনি যদি চান এটিকে আপনার কপি করবো, সেটাও কিন্তু করতে পারবেন, এবং যে কোনো জায়গায় সেটাকে সেন্ড করতে পারবেন। তো এটাই হচ্ছে অ্যাপের দারুণ একটি মজার বিষয়, আপনারা যে কোনো টেক্সটকে ফ্লিপ করতে পারবেন। আজকের লিস্টের শেষ তথা ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশনটির নাম এআর মস্কো সিটি। আপনি যদি আপনার মোবাইলে মস্কো সিটির এই টাওয়ারটিকে দেখতে চান, তাহলে জাস্ট এই অ্যাপটিকে ডাউনলোড করে নিন, এবং এর সাথে লাগবে একটি মার্কারের প্রিন্ট আউট, যদি না থাকে তাহলে এটিকে ডাউনলোড করে নেবেন। দেন আপনারা যেটা করবেন অ্যাপটিকে ওপেন করবেন। তো আমি অ্যাপটি ওপেন করছি, দেন এখানে আপনারা সবার প্রথমে ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করবেন ইংলিশ, এবং নেক্সট করবেন। তারপর কয়েকবার নেক্সট করার পর এখানে স্টার্টে ক্লিক করবেন, দেখবেন আপনার মোবাইলের ক্যামেরা ওপেন হয়ে গিয়েছে। এখন আপনারা জাস্ট সেই মার্কারটিকে স্ক্যান করবেন। তো আমি অন্য একটা মোবাইলে এটিকে ডাউনলোড করে রেখেছি, এখন জাস্ট আমি এটিকে স্ক্যান করছি। তাহলে দেখতে পাচ্ছেন সামনে চলে আসছে সুন্দর একটি টাওয়ার। তো এইভাবে আপনারা জাস্ট মস্কো সিটির এই টাওয়ারটিকে দেখতে পারবেন, রিয়েলি অসাধারণ ধারণ লাগবে। আপনারা ডান দিক বা দিক যেদিকে খুশি আপনারা মোবাইলটাকে ঘোরাতে পারবেন, বা আপনি এটাকে 360 ডিগ্রি ভিউ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন রিয়েলি অসাধারণ একটি অ্যাপ্লিকেশন। সো বন্ধুদের সাথে এটি আপনারা শেয়ার করতে পারেন, বন্ধুদের মোবাইল নিয়ে আপনারা এটিকে দেখতে পারেন, নো প্রবলেম, এবং সত্যি আপনারা অনেক এনজয় করবেন, যে দেখবে সে অবাক হয়ে যাবে। তো এখন বলবো আপনারা কীভাবে এই মার্কারটিকে ডাউনলোড করবেন। এর জন্য জাস্ট আপনারা এখানে 3 লাইনসে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর নিচে পেয়ে যাবেন ডাউনলোড অপশন। তো জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এই মার্কারটি ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আজকের তিনটি অ্যাপ্লিকেশন, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন, লাইক করবেন, এবং কোন অ্যাপ্লিকেশনটি সবচাইতে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।